উদ্বোধন হলো। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আবারও স্পষ্ট জানালেন, ছাত্র ভর্তির ক্ষেত্রে কোনো রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না। অনুমোদন প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা নিরিখে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। একে প্রথম স্থানে নিয়ে আসার আহ্বান জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে রাজনীতির ঊর্ধ্বে থেকে উন্নয়ন করতে হবে। মেধাকে বাদ দিয়ে কোনোভাবেই ছাত্র ভর্তি করা যাবে না। নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আজ APJ আব্দুল কালামের নামে একটি অডিটোরিয়ামের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বলেন, সেলফোন আর সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকলে প্রকৃত জ্ঞান অর্জন হবে না, ক্লাসে পড়াশুনো করতে হবে। আধুনিকতা যেন আমাদের সংস্কৃতিকে গ্রাস না করে। তিনি বলেন, রাজ্যের সরকার কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বাড়িয়ে 4.5 লক্ষ করেছে। অনলাইনে ছাত্র ভর্তির ব্যবস্থা করা হয়েছে। এরপরেও মেধাকে প্রাধান্য না দিয়ে পিছনে দরজা দিয়ে ছাত্র ভর্তির কিছু খবর পাওয়া যাচ্ছে। এটা বন্ধ করতে হবে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষাকর্মী এবং আধিকারিকদের শূন্য পদগুলি 2 মাসের মধ্যে পূরণ করার জন্য তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলেন। সোশ্যাল মিডিয়া করে কিন্তু নিজের জীবনের উন্নতি হবে না, যেটুকু জ্ঞান সেটুকু অন্য জ্ঞানে পরিণত হচ্ছে, প্রকৃত জ্ঞান অর্জন হচ্ছে না। পকেটে পকেটে একটা, উপকেটে দুটো, এই করে কিন্তু হবে না। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে ক্লাস চলাকালীন আপনারা কোনো সেলফোন ব্যবহার করবেন না, না মাস্টারমশাই করবে না, আপনার মানে এমন কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে না, আপনার কাজটাই তো ছাত্রছাত্রীদের থাকে, ছাত্রছাত্রীদের কাজটাই তো শিক্ষক পড়াচ্ছেন, শিক্ষিকা পড়াচ্ছেন, অধ্যাপিকা পড়াচ্ছেন, অধ্যাপক পড়াচ্ছেন, তাদের কাজ করা। আধুনিকতা যে আমাদের সংস্কৃতিকে গ্রাস করবে নাকি আমাদের সংস্কৃতিকে আরো আধুনিক করবে, এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে যাচ্ছি। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে।